মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, সিদ্ধারামাইয়া, হেমন্ত সোরেনদের অনুরোধ করেছেন কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন, জেল থেকেই সরকার চালান। অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় শুক্রবারই জেল থেকে জামিন পেয়ে বেরোন কেজরিওয়াল। রবিবার দিল্লিতে আম আদমি পার্টির কর্মী সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিজেপি হেনস্থা করছে, এজবে লাগিয়ে ভুয়ো মামলা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। মমতা ব্যানার্জি এদিন কেজরিওয়াল বলেন, বিধায়ক ভাঙানো, এজবে দিয়ে ভয় দেখানো, ভুয়ো মামলা করে জেলে ধরে দেওয়া, সরকার ফেলে দেওয়াই বিজেপির ফর্মুলা। ভেবেছিল কেজরিওয়ালকে জেল হলে আম আদমি পার্টি ভেঙে যাবে, বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়ে ফেলবে বিজেপি, পঞ্জাবেও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করা সম্ভব হবে। কিন্তু আমাদের দল ভাঙেনি, বিধায়ক কার্যকর্তাদের ভাঙাতে পারেনি, এদের এত বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আছে আমাদের, ভেবেছিল মনোবল ভেঙে দেবে। জেলে এই 1500-2000 দিনে আমার মনোবল 100% বেড়ে গিয়েছে, প্রায় 6 মাস ধরে জেলবন্দী ছিলেন কেজরিওয়াল, সেই সময় লাগাতার তাঁর ইস্তফার দাবিতে সরব হয় বিজেপি। কেন ইস্তফা দেননি এদিন তার জবাবও দেন কেজরিওয়াল। বলেন, ইস্তফা দিইনি কারণ দেশের গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছিলাম।